বুধবার বিয়ালে নগরভবনের কেবি আব্দুল সত্তার মিলনায়তনত 4-18 নম্বর ওয়ার্ডর হতদরিদ্র কদর উন্নয়ন বলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নত 32 জন দরিদ্র কদর মাজত রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার প্রভারঞ্জন হীরার সভাপতিত্বত প্রধান অতিথি আসিল যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন। এ সময় বিশেষ অতিথি আসিল কাউন্সিলর মিসেস ফারজানা পারভিন, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারসহ আরও বোধকিয়াই। অনুষ্ঠান শেষে মেয়র হতদরিদ্র কদর মাঝে রিক্সা বিতরণ করছে। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কি নতুন হতে কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপস্থাপন এবং সি প্লাস ফোন রেখে।